এক লাফে ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম। প্রথমবার কলকাতায় সিলিন্ডারের দাম পেরোলো ১০০০ টাকা। চলছে গ্রেট ইন্ডিয়ান লুট, কেন্দ্রকে তোপ মমতার। কয়লা পাচার কাণ্ডে অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পদক্ষেপ, গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। ২০ অগস্টের মধ্যে নির্দেশ হাজিরার। ২০,০০০এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, রাজ্যে পরীক্ষার নিয়মে আসছে বদল, মোট তিন ধাপে হবে পরীক্ষা, চলতি মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা। শাহীন ঐশ্বভোজের পরই ফিরহাদের পাশে সৌরভ, রাজনীতিতে এলে সৌরভ ভালোই কাজ করবেন। ডোনা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বাড়ল মহারাজের রাজনীতি যোগের জল্পনা। ফের বিজেপির কর্মীর রহস্য মৃত্যু, খেজুরিতে বাড়ির পাশ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা দাবি পুলিশের, মানতে নারাজ বিজেপি। দলীয় কর্মীদের অন্তর্কলহে জেরবার কংগ্রেস, এবার প্রকাশ্যেই দ্বন্দ্ব থামানোর বার্তা রাহুল গান্ধীর, দলের ক্ষতি বরদাস্ত করা হবে না, কর্মীদের হুঁশিয়ারি দিলেন রাহুল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, সম্ভাবনা ভারী বৃষ্টির, তবে বঙ্গে নেই বড় বিপর্যয়ের আশঙ্কা, জানালো আবহাওয়া দপ্তর। ওড়িশার ১৮ জেলায় জারি বিশেষ সতর্কতা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছি বিস্তারিত খবরে। এক লাফে ৫০ টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের। তার ফলে এই প্রথমবার কলকাতায় ১,০০০ টাকার গণ্ডি পেরোলো রান্নার গ্যাস। বর্তমানে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে গৃহস্থকে খরচ করতে হবে ১,০২৬ টাকা। তবে রেস্তোরাঁয় ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৯.৫০ টাকা। এ ধরনের সিলিন্ডার কিনতে খরচ কমে দাঁড়ালো ২,৪৪৫ টাকা। রান্নার গ্যাস সহ জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির সঙ্গে ব্রিটিশদের ভারত লুট বা গ্রেট ইন্ডিয়ান লুটের তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন তিনি। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুক কেন্দ্রের মোদী সরকার, লাগাতার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে দেশে, মানুষকে বোকা বানানো হচ্ছে। জ্বালানি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে তৃণমূলের তরফে সরব হয়েছেন সাংসদ সুখেন্দু শেখর রায়, পাশাপাশি বাণিজ্যিক রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এর প্রভাব শিল্পদ্রব্যে পড়বে বলে অভিযোগ সাংসদের। সব মিলিয়ে রান্নার গ্যাসের দাম আবার বাড়ায় মধ্যবিত্তের সংকট আরও বাড়ল। কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কয়লাকাণ্ডে একাধিকবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সমন পাঠায় ইডি। বারবার তলব করা সত্ত্বেও জেরা এড়ান অভিষেক পত্নী। এমন অভিযোগ নিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রুজিরা ইতিপূর্বে ইডিকে জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতি, বাড়িতে তাঁর দুই ছেলে মেয়ে রয়েছে, তাদের বয়স অনেকটাই কম, তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না। সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন রুজিরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পাল্টা পাতিয়ালা কোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরই আদালত রুজিরাকে তলব করেছিল বলে খবর। গত ৩০ সেপ্টেম্বর ভার্চুয়ালি হাজিরাও দিয়েছিলেন তিনি। ইডির তলবের জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন, তবে এবার রুজিরার বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। তিনি অবশ্য আগাম জামিনের আবেদন করতে পারেন বলেই মত বিশেষজ্ঞদের। ২০,০০০এরও বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আগে যে নিয়মে নিয়োগ হতো তাতেও আসছে বদল। শিক্ষক নিয়োগে এবার থেকে থাকবে তিনটি ধাপ, প্রিলিমিনারি, মেন এবং তারপর ইন্টারভিউ। এই তিনটি ধাপে পাশ করলে মিলবে চাকরি। গোটা প্রক্রিয়ায় আগের মতোই দায়িত্বে থাকবে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম ও একাদশ, দ্বাদশ আপাতত এই দুই ধাপের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। উচ্চ প্রাথমিকে নতুন করে শিক্ষক নিয়োগ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ঠিক হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ করা হবে, সেই কাজে নিয়মের পরিবর্তন আনছে এসএসসি। ২০২০ সালে নিয়োগের যে নিয়ম তৈরি হয়েছিল এবার আর তা থাকবে না। পরীক্ষা হবে ওএমআর শিটে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এই পরীক্ষায় পাশ করলে বসা যাবে মেন বা বিষয়ের পরীক্ষায়। বিষয়ের পরীক্ষাও হবে ওএমআর শিটে, সেই পরীক্ষা হবে ১০০ নম্বরের। এরপর ইন্টারভিউ হবে ১০ নম্বরের। পাশাপাশি আগের মতোই দেখা হবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর। নয়া পদ্ধতিতে পরীক্ষার মূল্যায়ন দ্রুততার সঙ্গে করা যাবে বলেই মনে করছে কমিশন। পাশাপাশি স্বশাসিত এই সরকারি সংস্থার মত, নয়া ব্যবস্থায় নিয়োগ পদ্ধতি হবে আরও স্বচ্ছ। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি মাসেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নৈশভোজ সেরেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। তা নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহলে। সৌরভ যদিও নিজে জানিয়েছিলেন এই সাক্ষাৎ পুরোপুরি সৌজন্যের, এখানে রাজনীতির জায়গা নেই, তা সত্ত্বেও জল্পনা চলছিল। ঠিক তার পরদিনই শনিবার ফিরহাদ হাকিমের সঙ্গে এক মঞ্চে দেখা গেল সৌরভকে। এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে সস্ত্রীক হাজির হয়েছিলেন সৌরভ। একই মঞ্চে ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মঞ্চে সৌরভের গলায় মেয়রের প্রশংসা শোনা যায়। ফিরহাদকে কার্যত দরাজ সার্টিফিকেটই দেন তিনি। যদিও রাজনীতি
রাজনীতিতে যোগদান নিয়ে কিছুই বলেননি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট। বরং জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছের মানুষ। সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় জানান, রাজনীতিতে যোগদান একান্তই সৌরভের সিদ্ধান্ত। পাশাপাশি তিনি জানান, রাজনীতিতে এলে সৌরভ ভালোই করবেন, মানুষের জন্য কাজ করবেন। তাঁর এই মন্তব্যের পর ফের সৌরভের রাজনীতিতে যোগদানের জল্পনা বাড়ল বলেই মনে করা হচ্ছে। কাশীপুরের পর খেজুরি, যুব মোর্চা নেতার মৃত্যুর পর এবার উদ্ধার হল আরও এক বিজেপি কর্মীর দেহ। শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরির বাঁশগোড়া বাজার সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে তাঁর দেহ ঝুলতে দেখা যায়। এলাকা সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন বছর 22-এর দেবাশিস মান্না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। কাঁথি মহকুমা হাসপাতালে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক কলকাতার একটি বেসরকারি সংস্থার কর্মী, গত কয়েকদিন আগে বাড়ি ফেরেন। কলকাতা থেকে কাজ ছেড়ে আসার জন্য ছেলেকে বকাবকিও শুরু করে তার পরিবার। পারিবারিক অশান্তিতে ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন বলে দাবি পুলিশের। যদিও তা মানতে নারাজ বিজেপি, স্বাভাবিকভাবেই এই রহস্য মৃত্যু ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতো শুরু হয়েছে এলাকায়। সঠিক তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। দলের ভিতরে অন্তর্কলহ নিয়ে জেরবার কংগ্রেস। এই পরিস্থিতিতে প্রকাশ্যেই দলের নেতাদের সাবধান করে দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার তেলেঙ্গানার এক অনুষ্ঠানে রাহুল বলেন, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে তাহলে দলের অন্দরে বলুন, কিন্তু কেউ যদি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কিছু বলেন তাহলে তিনি দলের ক্ষতি করছেন আর সেটা বরদাস্ত করা হবে না। দিন কয়েক আগে সোনিয়া গান্ধীও একই ধরনের বার্তা দিয়েছিলেন। কংগ্রেস সভানেত্রীকে বলতে শোনা গিয়েছিল, সব স্তরের কংগ্রেস কর্মীদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে কংগ্রেস বহরে যত সংকুচিত হচ্ছে ততই বাড়ছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। হেন কোনো রাজ্য নেই যেখানে দলের একাধিক গোষ্ঠী নেই। সর্বভারতীয় স্তর থেকে শুরু করে একেবারে ব্লক স্তর পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষতবিক্ষত কংগ্রেস। এই পরিস্থিতিতে রাহুলের বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। যদিও বাংলার জন্য আপাতত কোনো অশনি সংকেত নেই বলেই জানিয়েছে মৌসুম ভবন, তবে ভারী বৃষ্টির সাক্ষী থাকবে বাংলা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ আন্দামান এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী 6 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল অর্থাৎ রবিবার শক্তিশালী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ঝড়ের অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দিকে, তবে 10 মেয়ের পর এই ঘূর্ণিঝড়ের মুখ ওড়িশার দিকে ঘুরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার প্রভাব পড়তে পারে বঙ্গীয় উপকূলেও। 10 থেকে 13 মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 11 থেকে 13 মে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন, সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রস্তুত থাকছে কলকাতা পুরসভাও। উপকূলীয় মৎস্যজীবীদের মাছ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওড়িশার 18টি জেলায় সতর্কতা জারি হয়েছে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।